গুড মর্নিং, লাস্ট কিছু ঘন্টা টাকিতে, তারপর বেরিয়ে যাব আমরা। উঠে পড়েছি সকাল সকাল, এখন বাজে 9:15। তো ডোনা ফ্রেশ হয়ে গেছে, ও বিউকে খাওয়াবে, এখন আমি ফ্রেশ হব। কাল রাতে একটা কাণ্ড হয়েছে, কাণ্ড বলতে ফোনটা রেখেছি বালিশের ওপর, আর হার্টের একটা গ্যাপ আছে মাথার দিকে, দেখাবো তোমাদেরকে, বুঝতে পারবে। ফোনটা গেছে ওখানে পড়ে, আর কোনো মতেই তখন বার করা সম্ভব ছিল না, তো ওইভাবেই ঘুমিয়েছি। বেকার ভাবিনি, আর ডোনার আবার টেনশন হচ্ছিলো, তো সকালে উঠে কাকাকে বললাম, কাকা বার করে দিল ফোনটা। ফাইনালি একটা স্ক্র্যাচ পড়েছে ফোনে, এতদিন পড়েনি, কালকে ফাইনালি একটা বড় স্ক্র্যাচ পড়েছে স্ক্রিন। ঠিক আছে, আর কি করা যাবে। ব্রেকফাস্ট টেকফাস্ট করবো আমরা, লাগেজ অলমোস্ট গোছানো আছে, সব করে বেরিয়ে যাবো তাড়াতাড়ি। আমরা রেডি, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, লাগেজ গোছানো হয়ে গেছে, এবার বেরিয়ে যাব। লাগেজগুলো বাইরে বার করে নিচ্ছি, টাকিতে ঘোরা শেষ, দুদিনের রেস্ট, আবার কাল থেকে ডেইলি লাইফ। না, লাগেজ ফাগেজ বের করে নিচ্ছে, খারাপ হয়ে গেছে। বোতল দুটো নিয়েছো? বেরিয়ে তো পড়েছি আমরা অনেকক্ষণ আগে, আসার সময় আমরা এসেছিলাম, কোথায় গেলাম, বসিরহাট হয়ে এসেছিলাম। বাদু ঢাকি রোড কি সমস্ত তো বলছিল গুগল ম্যাপ। আজকে ফেরার সময় মানে প্রত্যেকেই এটা বলছে যে আপনার যদি বাসন্তী হাইওয়ে দিয়ে আসতেন তাহলে এতটা সময় লাগতো না, খানিক কম সময় লাগতো। তো ফেরাটা আজকে আমরা বাসন্তী হাইওয়ে ধরেই ফিরছি। তো উঠে পড়েছি, যে রাস্তায় ওঠার উঠে পড়েছি অ্যাজ পার গুগল ম্যাপ। চলো, চলার পথে আরও কথা বলা যাবে। অরিন্দু গাড়িটা সাইডে একটু দাঁড় করিয়েছে, কুতুমের জলের বোতলটা বাইরে মানে পিছনে রয়ে গেছিলো, দিলো সামনে, আমি রাখলাম। আর ও আমার কোলে ঘুমাচ্ছিল, এবার দেখো কী করছে। এখান থেকে কাগজ টাগজ নিয়ে কি করেছো বলছে, মামা জুতু কইছো, কইছো কি, কয়নি তো জুতু, কয়নি তো, এই তো জল খাবে, এই তো জল খাবে, মামা এই তো জল খাও, আর নিচো বেটো, আমি দিচ্ছি, আমি দিচ্ছি, আমি দিচ্ছি, আমি দিচ্ছি, কি পড়েছে, আমি দিচ্ছি দাঁড়া, আমি দিচ্ছি, আমি দিচ্ছি, আমি দিচ্ছি, নিচে হতে হবে না তোমায়, আমি এনে দিচ্ছি দাঁড়াও। এখন সবচেয়ে বেশি যেটা পেন এরিয়া সেটা হচ্ছে কাল থেকে অফিস। অ্যাকচুয়ালি এই এক সপ্তাহ ছুটিতে ছিলাম, তার আগে প্রায় এক সপ্তাহ কালী পুজোর সপ্তাহটা অ্যাকচুয়ালি আমি পুরোটাই ওয়ার্ক ফ্রম হোম করেছি, তো অফিসে যাওয়ার অভ্যাসটা ছুটে গেছে অলমোস্ট। বেরোতে হবে ভেবেই মাথাটা ঝনঝন করছে। আর একটা প্রবলেম হচ্ছে, বিহু আমাকে এতদিন বাড়িতে দেখেছে, হ্যাঁ দাও নিচ, এটা দিচ্ছে, ও আমাকে এতদিন বাড়িতে দেখেছে, ও যখন দেখবে যে আমি বাড়িতে, ওর একটা অভ্যাস হয়ে গেছে মাকে সারাক্ষণ দেখার, এখন কদিনে যখন দেখবে না ও হয়তো একটু কদিন ঘ্যান ঘ্যান করবে। এই যে এবারে জার্নিতে মানে একটা জিনিস এক্সপিরিয়েন্স করলাম, সেটা হচ্ছে দাঁড়ানো শিখে গেছে, কোলে বেশিক্ষণ থাকতে চাইছে না, যেটুকু ঘুমাচ্ছে ঘুমাচ্ছে, এতক্ষণ উঠে থেকেও অ্যাকচুয়ালি ঘুমোচ্ছিল, প্রায় 40 মিনিট টানা ঘুমিয়েছে আমার কোলে, আর এখন এই যে দাঁড়িয়ে পড়েছে নিচে এখানে দাঁড়িয়ে, দেখতে তো পায় না বাইরেটা, এইখানে যা জিনিসপত্র রয়েছে এগুলোকে খাবলা খাবলি করছে, বলছে আবার হুম শক্ত করে ধরে দাঁড়া মাম্মা, আমাকে পড়ে টড়ে যাস না, আকাশটা নীল একদম। ওইখানে মনে হচ্ছিল বাবা অত শীত বুঝি, এখানে তো কিছুই মনে হচ্ছে না, গরমের মতন লাগছে না, বললাম তো তাই জন্য যখন মোটা কিছু পরিও না, অস্বস্তি হতো বেশি মোটা কিছু পরালে। অ্যাকচুয়ালি ওখানেও সকালে গরম থাকতো কিন্তু রাতে শীত পড়তো, তাও কালকে এমন ঠান্ডা ছিল না, যেদিন গেছিলাম তাও সেদিন একটু ঠান্ডা ঠান্ডা ফিল ছিল, কালকে তো একদমই ছিল না। তোর ওখানকার লোকেদের লাগে, ওখানকার লোকেরা সোয়েটার চাদর সবই পড়ছে, কেউ কেউ তো সোয়েটার চাদর একসাথে পড়ছে, হ্যাঁ কিছু টিপিস না,
নদী আমরা জানি না, কিন্তু খুব চওড়া সুন্দর দেখতে। রোদ পড়েছে তো টলটল করছে জল একদম, ব্রিজটা ভালো চওড়া, যে ব্রিজটার উপর দিয়ে আমরা যাচ্ছি ব্রিজটা বেশ ভালো চওড়া এন্ড লম্বাও। এখানে সব ইট ভাটা, ও বাবা, তো ইট তৈরি হচ্ছে, কালো ধোঁয়া বেরোচ্ছে। এই যে এটা একজনের এখন ফেভারিট পোজ হয়েছে, কোল থেকে নেমে আমার দুই পায়ের ফাঁকে আমাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে মাথা রেখে, হ্যাঁ মা, এটাই এখন ফেভারিট পোজ। Continue on Basanti Highway for 41 kilometers. Basanti Highway. রোববার না বাজার বসেছে ঘিঞ্জি। গুগল ম্যাপ বলছে আর 50 মিনিট আমাদের লাগবে পৌঁছতে। এখন বাজে 3:15-1:30 সময়, বাড়ি পৌঁছে গেছি। ফিরে জামা কাপড় ছাড়লাম, স্নান হয়নি এখনো, পড়বো। ভাই কুকুরগুলোকে খাওয়াচ্ছে, বাবা এদিকে খেতে বসে গেছে, হয়ে যাক তারপর আমরা স্নান দান করে খেতে বসবো। আর ছোট মাসি আজকে আবার চলে যাবে, বাবার খাওয়া প্রায় শেষ, ছোট মাসির গোছানো শেষ, চলে যাবে আজকে। বললাম থেকে যেতে, বলো না। যেহেতু আজ টাকি থেকে ফিরলাম, তো ব্লগ করা যদিও স্টার্ট করেছিলাম বাড়ি এসে, কিন্তু আর ভালো লাগলো না করতে, তো তাই জন্য বিশেষ কিছু করা হয়নি। সন্ধেবেলা গেস্ট এসেছিল, তাদের ছেলের বিয়ে নেমন্তন্ন করে গেল। বিয়ে হচ্ছে 17 ডিসেম্বর, অনেকদিন পর একটা বিয়ে পেয়েছি, মানে নেমন্তন্ন, যেতে তো হবে, ডো নাও এক্সাইটেড। ছোট মাসি ছিল এতদিন, আজকে চলে গেল ফাইনালি, তো ওটাও একটা খারাপ লাগছে, এতদিন ছিল। যাই হোক, আজকে ব্লগটা জানো তো এ পর্যন্তই রাখছি, কারণ সিরিয়াসলি শরীরে দিচ্ছে না। কোন সকালে উঠেছি, তারপর তো এতখানি ড্রাইভ করা, তো আচ্ছা হ্যাঁ একটা কথা বলার ছিল, আমি যদিও আমার ব্লগগুলোতে ডেসক্রিপশানে পুরো ডিটেলস দিয়ে দিয়েছি, কিন্তু তাহলেও আমি এই যে কটেজগুলো বুক করেছিলাম, এটা হচ্ছে ব্যাকপ্যাকিং মঙ্কস বলে একটা পেজ পাবে ফেসবুকে, তো ওখান থেকে তোমরা বুক করতে পারো। শঙ্খদ্বীপের নাম্বার আমি দিয়ে দিয়েছি ডেসক্রিপশানে, ওনাকে হোয়াটসঅ্যাপ করতে পারো এরকমভাবে, বা মৃণালবাবুরও নাম্বার দেওয়া আছে, উনি হচ্ছে ওনার, ওনাকে ডাইরেক্ট কন্ট্যাক্টও করতে পারো। আমি তো ডাইরেক্ট কন্ট্যাক্ট করে যাইনি, তো বলতে পারবো না কীরকমভাবে প্রসেসটা হয়, হয়তো শঙ্খদ্বীপের থ্রু হয়, হয়তো মৃণালবাবুও নেয়, তো সেই হিসেবে কন্ট্যাক্ট করে নিও। আর খাবার দাবার মানে লাঞ্চ, ডিনার, ইভিনিং স্ন্যাক্স, চা, কফি, এগুলো তো তোমার পে করতে হবে, সে যেমন হয়
তেমন। ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি, তো এটা আমি জাস্ট জানিয়ে রাখলাম। আর তো কিছু না, পারলে ঘুরে আসো, ভালো জায়গা, ভালো লাগবে। আজকের ব্লগটা এই পর্যন্তই, নেক্সট ব্লগ এবার দেখা হবে। তখন তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আমাদের চ্যানেল অ্যাবাউট আজকে ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা, গুড নাইট।